হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 আজ 2023 সালের 13ই ফেব্রুয়ারি সোমবার বাংলা 1429 বঙ্গাব্দে 29শে মাঘ আজ সূর্য উঠেছে সকাল 6:17 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 5:27। শিলিগুড়ির বাগডোগরার বাসিন্দা মুনমুন, বাবা স্বর্গীয় শ্রী মুকুন্দলাল দেব, মা শ্রীমতী উষা দেব, রেডিওতে গান শুনে শুনে গানের প্রতি প্রথম উৎসাহ আরম্ভ হয় মায়ের হাত ধরে সঙ্গীত শিক্ষা। দূরদর্শনের পর্দায় সকাল সকাল অনুষ্ঠানে ওকে দেখতে পাবো তাই খুব ভালো লাগছে, খুব খুশিও হচ্ছে। ছোটবেলা থেকেই ও গান করতে খুব ভালোবাসে, ও যেন এভাবেই গানকে সঙ্গে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। স্বর্গীয় শ্রী শরদিন্দু দাশগুপ্ত এবং স্বর্গীয় শ্রীমতী গৌরী দাশগুপ্তের বিশেষ অবদান রয়েছে তার সঙ্গীত জীবনে। এছাড়াও অনেক গুণী শিল্পীদের সান্নিধ্য লাভ হয়েছে, তাদের মধ্যে অন্যতম শ্রী দেবপ্রতিম রায়। প্রায় সব ধরনের গানের চর্চা রয়েছে, তবে আধুনিক গান বেশি পছন্দের। ভবিষ্যতে নিজের সুরে বাঁধা গানের অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে রয়েছে তার। আজকের সকাল সকালের অতিথি শিল্পী মুনমুন দেব। নমস্কার, সুপ্রভাত। বুঝতেই পারছেন আজকে গলার অবস্থা সকলের খুব খারাপ। ইভেন আমরা আপনার যত অনুষ্ঠান চলবে ততক্ষণে আপনারা বুঝতে পারবেন যে সকলের গলাই খুব ধরে আছে। তার কারণ ওয়েদারের যে একটা ব্যাপক পরিবর্তন চলছে এই মুহূর্তে, সেই কারণে এই ধরনের সমস্যাগুলো অ্যারাইজ করছে। এবং এই কারণগুলোর জন্যই আমরা সারা বছরের অনুষ্ঠানে বলে থাকি যে ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা জল খাবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। কিন্তু তবুও সিঙ্গার্স থ্রোট বলে একটি কথা রয়েছে, সেইগুলি মনে হয় আমাদের উপর এই বছর অন্ততপক্ষে অ্যাপ্লিকেবল হলো। যাই হোক, সকলকে স্বাগত আবারও একবার আমাদের আজকের সকাল সকাল অর্থাৎ সোমবারের সকাল সকালে। আজ থেকে কর্মব্যস্ততার শুরু, একটা রবিবারের যে ল্যাথার্জি থাকে তারপরে সোমবার দিন আবার আমরা নতুন করে নিজেদের জীবনক্ষেত্রে যুঝতে নেমে পড়ে। সেই যুঝতে নেমে পড়ার আগে যতটা সম্ভব আপনাদেরকে অক্সিজেন দেওয়া যায় ঠিক সেই অক্সিজেনটুকুও কিন্তু দেয় সকাল সকাল। সেই কারণে আজকের সকাল সকালে আমাদের সঙ্গে রয়েছেন মুনমুন দেব। মুনমুন দেব, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে। তো আজকে তুমি কী কী নিয়ে এসছো আমাদের জন্য? আমি মোটামুটি সব ধরনের গানই নিয়ে এসেছি। তো প্রভাতী দিয়ে আমি প্রভাতী সঙ্গীত দিয়ে বাক্য চল। কত নিদ্রা যাও গো রাধে, কত নিদ্রা যাও গো রাধে, শ্যাম না করে কত নিদ্রা।
প্রভাতী সঙ্গীতের একটা বিশেষত্ব আছে, এই গানে কিন্তু মেইনলি খোল বাজে, কিন্তু আমাদের বিখ্যাত আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী রানাদা সেই খোলের একটা মাধুর্য কিন্তু তবলাতেই নিয়ে এসেছেন এবং সেটি শুনে আমরা পরম তৃপ্তি লাভ করলাম। আমরা রয়েছি আজকের সকাল সকাল অনুষ্ঠানে, সুন্দর একটি প্রভাতী সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের পথ চলা এবং এই পথ চলাকে আপনারা করতে পারেন আরও সুন্দর টেলিফোন করে 0353-256-8103 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলতে হবে। এবং আমরা পরবর্তী গানের জন্য আবারও মুনমুনদির কাছে যাব। মুনমুনদি, পরের গানটি কী শোনাচ্ছ? পরের গানটি আমি শোনাচ্ছি সমর্পিতা ছবি থেকে, অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া আর পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর লেখা এবং অজয় দাসের সুরে। বাহ, চলো। আমরা প্রত্যেকেই হয়তো চাই যে এইভাবেই ছুঁয়ে থাকবো আমরা সারা জীবন আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ যারা আছেন। এখন সব দিন সবটা সম্ভব হয় না বা সবাইকে নিয়ে জুড়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা সকলেই তো মানুষ, মতের মিল অমিল তো থাকেই, সেখানে একটু আধটু অসুবিধে সবারই হয়। আমাদের সঙ্গে আজ প্রথম টেলিফোনে কে রয়েছেন, আসুন কথা বলি তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছি সুপ্রভাত। সুপ্রভাত, চিত্তরঞ্জন থেকে প্রতিদিনের শ্রোতা, প্রতিদিন মানে সম্ভব শুক্র। আমি নবকুমার কর্মকার বলছি। বলুন নবকুমার দা। হ্যাঁ, শিল্পী এবং সহশিল্পী প্রত্যেককে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। ভীষণ সুন্দর একটা সকাল উপহার পাচ্ছি শিল্পী থেকে। তো আমার অনুরোধ থাকবে মান উৎসবের কোন রবীন্দ্রসঙ্গীত উনি আমাদেরকে, সকালে ভালো থেকে সাথে রয়েছে।
অনেক ধন্যবাদ ফোন করার জন্য। 03532568103 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, টেলিভিশনে দেখুন স্ক্রল যাচ্ছে, সেখান থেকে দেখেও আমাদেরকে টেলিফোন কিন্তু অবশ্যই করবেন, অবশ্যই আমরা অপেক্ষা করবো আপনাদের জন্য। মনমনি পরে গানটি কি শুনছি তোমার? এবারে আমি গীতা দত্তের একটি গান শোনাবো, খুব সুন্দর গান, কৃষ্ণচূড়া আগুন তুমি। বাহ, একদম পারফেক্ট টাইম, চলো। পরপর গান তুমি গাইছো, কত ছোট থেকে তুমি গান শিখছো? ঠিক মনে নেই, তবে মনে হয় যেটুকু যে 7-8 বছর বয়স থেকে, 7-8 বছর বয়স থেকে গান গাইছো, গানটা গাইছি। বাহ, তো কোনো সময় মনে হয়নি যে গানটা নিয়ে আমি যদি আরো একটু বেশি পড়াশুনো বা গবেষণা করতে পারতাম তাহলে কিরকম হতো? ভীষণ ভালো হতো, সেটা তো খুব মনে হয়েছিল, কিন্তু অনেক সময় হয় না যে গানটা ভালোবাসা হিসাবে থেকে যায়, মানে ওটা আর হয় না, ওটা এগোয় না। হ্যাঁ, সেটাই হয়েছে আমার ক্ষেত্রে, কারণ গানটা আমার প্রাণের অঙ্গ বলতে পারো, প্রাণের একটা অংশ, যার জন্য আমি পেশাদার গায়িকা নই, আমার একটা অন্য প্রফেশন আছে, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটাকে ভালোবেসে আঁকড়ে আছি বলতে পারো, আঁকড়ে থাকা যেটাকে বলে, জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো বা। একদম, মানে এটা একটা প্যাশন, যে প্যাশনকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা এইভাবেই পথ চলি। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই হয়তো এরকম কিছু কিছু প্যাশন থাকে, যে প্যাশনগুলোকে আমরা নিয়ে পথ চলতে চাই এবং চাই সারা জীবন সেগুলো আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে যাতে যুক্ত থাকে, কি তাই তো? যদি সহমত হন তাহলে অবশ্যই 03532568103 এই নম্বরে কিন্তু টেলিফোন করে ফেলতে হবে। পরে গানটি কি শুনছি? আচ্ছা, এবারে আমি যেটি শোনাবো একটি অ্যালবামের গান, একসময় ফাল্গুনী পাঠকের এই গানটি খুব ফেমাস হয়েছিল। অবশ্যই ফাল্গুনী পাঠক নিজেই খুব জনপ্রিয়। হ্যাঁ, জনপ্রিয়, আর এই গানটি ভীষণ একটা জনপ্রিয় গান, তুনে পায়েল জো ছানকাই। বাহ, দারুণ গান, চলো। Thank you.
जब ये पुरवाई बजे दिल में शहनाई গৌরনিতাই নদীয়াতে হ্যাঁ অবশ্যই এ তো ছোট থেকে আমরা শুনেছি ওটাই চলো চলো কৃষ্ণ আছে মতো
গানটি আমার মনে হয় যারা আমাদের বয়সে কিংবা আমাদের থেকে বড় কিংবা ছোট তারা সকলেই যখন শুনেছেন প্রথমে তো খুব ভালো লেগেছে, যে বিভিন্ন জায়গার যারা ভগবানের বিগ্রহ রয়েছে সেগুলি দর্শন করতে যাওয়ার কথা বলেছে। সবশেষে যে কথাটি আসলো যে কায়মনোবাক্যে ডাকলেই তাকে ঘরে বসেই পাওয়া যায়, এই কথাটি পার্টিকুলারলি আমাকে খুব আকর্ষণ করেছে, যে সত্যি বিভিন্ন জায়গায় না ছুটে আমরা যদি আমাদের পরম আরাধ্য ঈশ্বরকে নিজেদের ঘরে বসে মনে প্রাণে আত্মায় ডাকি, তিনি আমাদের দেখা দেবেন না? নিশ্চয়ই দেখা দেবেন, এমনটাই তো বলে গেছেন আমাদের বড় বড় মহাপুরুষরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? আমি বড় বিচার নিউটন থেকে সন্তোষ শীল বলছি। বলুন। আমি দু তিনটি গানের অনুরোধ করছি। নিশ্চয়ই। একটি হচ্ছে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের আসরে আজ এই প্রথম গাইতে আসা, আরেকটি নির্মলা মিত্রের এমন একটি যেন খুঁজে পেলাম না। বাহ, আপনার প্রত্যেকটি রিকোয়েস্টই খুব ভালো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তো মনমন্দি নিশ্চয়ই তুমি পরের গানের জন্য রেডি হচ্ছো? তুমি রেডি হতে হতে যারা তোমার সঙ্গে এতক্ষণ ধরে সঙ্গত করলেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। আজ তবলাতে আমাদের সঙ্গে রয়েছেন রানা সরকার, গিটারে রয়েছেন শুভ্রদীপ মুখোপাধ্যায় এবং সিনথেসাইজারে অমিত দাস। আজ সুন্দর একটি পথ চলা কিন্তু আমাদের চলছে। মনমন্দি পরের গানটি তোমার কাছ থেকে কি শুনবো? পরের গানটি একটি শাহ আব্দুল করিমের গান, আচ্ছা, ভীষণ বিখ্যাত এই গানটিও, সিলেট বাংলাদেশের সিলেট অঞ্চলের ধামাইল গান, আচ্ছা, ভীষণ বিখ্যাত। মানে শুধু তুমি মানে এই গান দিয়েও আমাদের বাংলাদেশ ঘুরিয়ে আনতে চাও? একদম একদম, চেষ্টা করছি। চলো, তোমরা কুঞ্জ সাজাও। নিশ্চয়ই। মনে চাহে প্রাণে চায়, আমার মনে চাহে প্রাণে চায়, দিনে ছায়ে যারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ না তাশিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ না তাশিতে পারে, মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও, যৌবন বসন্ত এমন থাকতে চাহে না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও, যৌবন বসন্ত এমন থাকতে চাহে না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ না তাশিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ পাতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া তো ঘরে, পাতর গোলাপ ছুয়া চন্দন
অসাধারণ। এই গানটি যতবার শোনা হয় ততবারই মনের কোণে দুটো ভাব হয়। এক হলো আমরা যারা রক্ত মাংসের মানুষ সেই সমস্ত প্রেমিক প্রেমিকা, আরেকটি যারা রক্ত মাংসের মানুষের পৃথিবীতে জন্মেছিলেন কিন্তু তারা ছিলেন অপার্থিব সব লোকজন, তারা হলেন রাধা কৃষ্ণ। এই যে ডিফারেন্স বিটুইন টু সেন্সেস, এটাই মনে হয় আমাদের যারা গান লেখেন গানের সুর করেন তাদের একটা স্পেশালিটি। গান শুধু শুনলেই হবে না, আমাদেরকে যাতে বিষয়টা নিয়ে ভাবতে হয় সেই কারণে তারা এই ধরনের ব্যর্থবোধক গানগুলো আমাদের জন্য লিখে রেখে গেছেন। এবার আমরা ভাবতে থাকি। আমাদের সঙ্গে জুড়তে গেলে 0353-256-8103 আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করতে হলে এক্ষুনি করে ফেলেন। মনমনে পরের গানটি কি শুনছি? পরের গানটি শ্যামল মিত্রের গাওয়া স্বর্ণযুগের একখানি গান, ও শিমুল বন দাউরাঙ্গিয়ে বন, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর সুর শ্যামল মিত্রেরই দেওয়া। আর এই সময়টা চতুর্দিকে তো কৃষ্ণচূড়া শিমুল ফুটেছে একদম দারুণ সুন্দর। আমাদের শহরাঞ্চলে এই বিষয়গুলো থেকে আমরা খানিকটা বঞ্চিত, কিন্তু গ্রামাঞ্চলে এবং বনাঞ্চলের ক্ষেত্রে কিন্তু প্রচুর এই ধরনের গাছ দেখা যাচ্ছে, সেখানে দারুণ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এবং আমরা যারা একটু অ্যাডভান্স টেকনোলজিতে বিশ্বাস করি তারা সেখানে কিন্তু প্রাক দোল উৎসব পালন করছেন। অদ্ভুত সুন্দর লাগছে সেই সমস্ত দেখতে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, আমাদের সবার মনে প্রাণে ছড়াচ্ছে কিন্তু এই জিনিস। চলো তোমাদের শিমুল বনকে এবার আমরা রাগিয়ে নিই। মধুর লোভে ভিড় জমালো মোপি
তোমার গলা শুনিলাম। কি অপূর্ব সুর! যত সুন্দর সুন্দর ফুলের কথা বলা হয়েছে ঠিক ততটাই সুন্দর কিন্তু এই গানের সুর। এবং এখনও পর্যন্ত এবং যতদিন বাঙালি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের সুরের কদর বরাবর থাকবে। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছে? না ঝালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি শ্যামল বোস থেকে, যাদবপুর থেকে বলছি। বলুন শ্যামল বাবু। আপনাকে নমস্কার জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা সঙ্গতে আছে গুণী শিল্পীদের আমার শুভেচ্ছা জানিয়ে একটু মুনমুন্দির কাছে যাই। নিশ্চয়ই, হ্যাঁ, নমস্কার নেবেন। নমস্কার, অনেক শুভেচ্ছা নেবেন। এবং খুব ভালো লাগছে যে আপনি আনকমন গানগুলো গাইছেন। আমারও ঠিক অর্পণা বন্দ্যোপাধ্যায়ের অনেক যদি গান হয় ছোট্ট পাখির চন্দনা, আর এছাড়া প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা গান দিত আমার জন্য, সবাই ভাবতাম নমস্কার দিল। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। 03532568103 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলতে হবে। কিন্তু মনমন্দি পরে গানটি কি শুনছে? এবারে আমি লতা মঙ্গেশকরজির গাওয়া ভূপেন হাজারিকার সুরে আর শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভালো করে তুমি চেয়ে দেখো। ও বাবা, বিখ্যাত ট্রায়ো, চলো চেষ্টা করছি। ভালো করে তুমি
দারুণ সুন্দর একটি গান। আপনারা সকলেই জানেন এই গানটি কিন্তু ভীষণ বিখ্যাত। আমরা এখনও হয়তো একটু মন খারাপের দিন বা সন্ধে বা রাতে এই ধরনের গানগুলো শুনতে পছন্দ করি। আমাদের পরবর্তী গান, মানে সময় ক্রমাগত শেষ হচ্ছে, যদিও মুনমুনদিকে ছাড়তে আজকে ইচ্ছে করছে না, তার সত্ত্বেও সময় শেষ হচ্ছে, সুতরাং মুনমুনদি পরের গানটিকে শুনছি। পরের গানটি আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, আচ্ছা, সুধীন দাশগুপ্তের কথা সুর, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে। বাহ, চলো। একদমই ভুল হয়নি, কোনো রকমেও ভুল হয়নি, কারণ সত্যি সত্যি আমরা তো একে অন্যকে খুঁজি। কখনো খুঁজি আমাদের মনের মানুষকে, কখনো খুঁজি মনের শান্তিকে, কখনো বা অর্থকে, কখনো পরমারাধ্য ঈশ্বরকে। এই যে খুঁজে বেড়ানো, খুঁজে বেড়ানোর তাগিদ আমাদের সব সময় মনের মধ্যে ঘোরপাক খায়। এই তাগিদের জন্যই মনে হয় আমরা মানুষ বা আমরা বেঁচে থাকি, না হলে হয়তো আমরা ওই জড় পদার্থের মতন স্থবির জঙ্গম হয়ে থাকতাম। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো 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 বলুন। হ্যাঁ, কেমন আছেন দিদি? আর ভালো না গো, গলা খুব খারাপ অবস্থা, বুঝতেই পাচ্ছেন। বলুন। আমি বলছি বিপদ ভঞ্জসা ভবনীপুরতে বলছি। হ্যাঁ বলুন বলুন, বিপদ বাবু। এবং যিনি এসেছে, যিনি শিল্পী, খুব ভালো গান করছেন। ঠিক,
এখন তিনটে গান অনুরোধ আছে যদি সম্ভব হয় একটু বলে ভালো লাগবে বলুন। একটি হচ্ছে তুমি যে আমার, আর একটি হচ্ছে বলছি তোমার কানে কানে আমার তুমি, আর একটা নির্মমিত্রের গান একটি ঝিনুক খুঁজে পেলাম না। তিনটির মধ্যে একটি বলে ভালো লাগবে ঠিক, একদম আপনিও ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন, এটা সব থেকে বেশি কাম্য আমাদের। আচ্ছা মুনমুন দি, প্রচুর রিকোয়েস্ট জমা হয়েছে, এক দুটো হয়ে যাবে নাকি রিকোয়েস্ট? গান একটু এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না দুলাইন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চলো। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মনে আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। বাহ খুব ভালো। আর একটা দুটো রাখবে নাকি রিকোয়েস্ট নাকি না এখানেই তুমি শেষ করছো? তুমি যে আমার দুলাইন, এই গানটি আমি শুনতে চাইছিলাম, চলো। মানে আমাদের দর্শকদের তরফ থেকে আমি তোমাকে ধন্যবাদ বললাম। পরের গানগুলো কি শুনছি? পরের গান একজন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের অনুরোধ করেছিলেন, তো সেগুলো না রাখতে পারলেও আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি অন্য অন্য একটি গান শোনাচ্ছি আমি। হ্যাঁ ঠিক চলো। প্রজাপতি প্রজাপতি রে দুটি কথা শুনিস যদি রে, আমার মনের পরাক্রম পারি দিতে, তোর পাখায় এত রং ও তোর চলায় কত ঢং, ও তোর পাখায় এত রং ও তোর চলায় কত ঢং, আমি পারি কি তোর সাথে পাল্লা দিতে, প্রজাপতি প্রজাপতি রে। তোর পাখায় এত রং ও
প্রজাপতি রে, প্রজাপতি প্রজাপতি রে।